যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান্নামে যাবি বলে বদদোয়া দেন, পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে পিতার জন্য দোয়া ও সাদাকা করে ভালো আমল করে, তবু কি সে জাহান্নামী হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন, পিতার প্রতি তিনি ত্রুটি করেছেন, এটা বান্দার হক নষ্ট করেছেন, এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের পরে সেইটি তিনি করেছেন, তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে, চারটা করণীয় সম্পর্কে একটা ভিডিওতে আমরা বলেছি, সেগুলো করবেন। এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবেন, আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন, কিয়ামতের ময়দানে আপনি আমার বাবাকে আমাকে যেন মাফ করে দেন, সে ব্যবস্থা বন্দোবস্ত করুন। আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ এর জন্য এক্সট্রা ইবাদত বন্দেগি, এক্সট্রা তাকওয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তাআলা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবেন। হাদিস থেকে এটি বোঝা যায়। তানজিলা সুলতান, আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক, আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্না, এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্না, এটা ওয়াজিব নয়, সাধ্য থাকলে দিবেন, কেউ না দিলে এর জন্য গুণাগার হবেন না। বিয়ের সময় সাধারণত মেয়ের বাবা মা মেয়ের শারীরিক বা মানসিক কোনো সমস্যা থাকলে পাত্রপক্ষের কাছে সেটা প্রকাশ করেন না, পরে সমস্যা ধরা পড়লে দাম্পত্য কলহ শুরু হয়। মেয়ের বাবা মায়ের জন্য পাত্রপক্ষের নিকট প্রকৃত অবস্থা লুকানো কি জায়েজ হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা। এই অপরাধের সাথে এই গুনাহের সাথে আমরা অনেকেই জড়িত, ইতিমধ্যে অপরাধ বলে আমি জানান দিয়েছি যে আসলে এটি জায়েজ না, এটি প্রতারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশ্শানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে প্রতারণা করে আমাদের সঙ্গে ধোকা দেয় সে কখনো আমাদের উম্মত হতে পারে না। এই যে হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল কারোর সাথে প্রতারণা করা জায়েজ না, এটা হারাম। আপনি আপনার মেয়ে বিয়ে দিতে গিয়ে পাত্রপক্ষের কাছে তার দোষ ত্রুটি লুকালেন, সেটি আপনি তাদের সাথে প্রতারণা করলেন, তারা যখন জানতে পারবে এরকম কোন দোষ আছে, যদি বড় কোনো দোষ উল্লেখযোগ্য কোনো দোষ থাকে সেটা যদি লুকানো হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে, পরে যখন জানতে পারবে অশান্তি তৈরি হবে, এরকম করা জায়েজ নয়। একই কাজ ছেলের বেলায়ও করা হয়, অনেক ছেলের দোষ ত্রুটি থাকে সেটা দেখা যায় মা বাপ বা ঘটক যারা আছেন তারা লুকিয়ে রাখেন, পরবর্তীতে যেটা জানাজানি হয়, এগুলো জায়েজ নয়, গুনাহের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।